চট্টগ্রামে অনুষ্ঠিত হলো 24তম রাফি স্মৃতি উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বৃহস্পতিবার বিকেলে নগরের একটি কমিউনিটি সেন্টারে ছিল আয়োজন, যার আয়োজক চিলড্রেন লিউকেমিয়া অ্যাসিস্ট্যান্টস অ্যান্ড সাপোর্ট সার্ভিসেস রোটারি ও রোটারেক্ট ক্লাব অব ইসলামাবাদ। নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত 4 শতাধিক শিক্ষার্থী অংশ নেয় এ প্রতিযোগিতায়। পরে বিজয়ী 30 জনকে পুরস্কার প্রদান করা হয়, যার মধ্যে 3 ক্যাটাগরিতে 9 জনকে দেওয়া হয় নগদ অর্থ সহ গ্র্যান্ড অ্যাওয়ার্ড। ডেইলি পিপলস ভিউর সম্পাদক উসমানগরি মনসুর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।